সমিতি বাস্তবায়নে বরিশাল জেলায় বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন হায়দার স্যারের নেতৃত্বে আমাদের জেলা পুলিশ, জেলা আমাদের সেনাবাহিনী এবং বিজিবির ফোর্স নিয়ে, র‍্যাবের ফোর্স নিয়ে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আজকে আমি বিজিবির ফোর্স নিয়ে অভিযানে বের হয়েছি। এটার মধ্যে যারা মাস্ক পরছেন না এবং মাস্ককে পকেটে রেখে দিচ্ছেন, অনেকে অনেকে থুতনির নিচে রেখে দিচ্ছেন, তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতেছি এবং অর্থদণ্ড করা হচ্ছে। আমরা ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার জন্য কঠোর অবস্থান নিব। আর যেটা আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বরিশালের আমাদের সমস্ত জনগণের প্রতি নিউজ, সেটা হচ্ছে আমাদের আজকে থেকে সমস্ত ধরনের হোটেল রেস্টুরেন্ট বরিশালে বন্ধ থাকবে। বাজারগুলোতে যেটা দেখা গেছে, প্রায় মোটামুটি 95% মাস্কের ব্যাপারে আমরা মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করা বা এনশিওর করতে পেরেছি, কিন্তু সামাজিক দূরত্বের ব্যাপারে মাছ বাজার বা কাঁচা তরকারির বাজারে কিছুটা ব্যত্যয় হচ্ছে। আমরা আজকে কিছু জরিমানা করেছি এবং সতর্কতামূলকভাবে তাদেরকে সতর্ক করেছি। আগামীকালকে থেকে আমরা আরও কঠোর অবস্থানে যাবো।